সেন্ট্রাল গভর্নমেন্ট যে অর্ডারটা পাঠিয়েছে আমি দেখলাম, এটার মধ্যে ওরা ওদের রাইটসের কথা বলেছে, ওরা কি কি করতে পারে সেইটা কি বারবার করে ওরা ওদের অর্ডারের মধ্যে দিয়ে রিফ্লেক্ট করছে। আমরা ওদের রাইটসটাকে ডিজোর্ন করি, ডিসকার্ডও করি, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এখন এই নিয়ে কোনো কন্ট্রোভার্সি হোক এটাও আমরা চাই না, কিন্তু জেনুইন গ্রিভান্স যেগুলো আছে ওদের মনে রাখা দরকার, যে রাইটস যেন আছে তার রেসপন্সিবিলিটিও আছে, সেই রেসপন্সিবিলিটিগুলো কী হবে সেটাই এই অর্ডারের মধ্যে ক্লিয়ার করেনি। এখানে আমরা বারবার করে চিৎকার করছি মাইগ্রেন্ট লেবার, কয়েক লক্ষ মানুষ বিভিন্ন রাজ্যে আটকে পড়ে আছে, তাদের প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করেছে তাদের খাওয়া থাকার কোনো অসুবিধা হবে না, অথচ প্রতিদিনই প্রত্যেকটা রাজ্য থেকে আমাদের কাছে রিকোয়েস্ট আসছে তাদের তরফ থেকে যে তারা খাওয়া দাওয়া ঠিক মতো পাচ্ছে না। সেগুলো কী হবে এই অর্ডারের মধ্যে তার কোনো নির্দেশ নাই। দ্বিতীয়ত হচ্ছে যে পিডিএস সিস্টেম, রেশনিং সিস্টেম নিয়ে আমরা বারবার করে বলেছি, চিফ মিনিস্টার বলছেন ঠিক, কিন্তু চিফ মিনিস্টারের কথার সাথে প্রাইম মিনিস্টারের কথার কোনো মিল থাকছে না। প্রাইম মিনিস্টার যে অ্যানাউন্সমেন্ট করেছেন সেগুলো এখানে এসে পৌঁছায়নি, আর চিফ মিনিস্টার যেটা বলছেন সেটা অবশ্য উনি নিজেই স্বীকার করেছেন যে ঠিক মতো ইমপ্লিমেন্ট হয়নি। তার জন্যে আমাদের দাবি হচ্ছে যে পিডিএস সিস্টেমটা ঠিক মতো চলছে কি না এইটা করার জন্যে একটা রেশনিং এরিয়ার ধরে ধরে যদি অল পার্টি কমিটি করা যায়, তাদের অন্য কোনো ফাংশন নেই, তারা শুধু দাঁড়িয়ে দেখবে যে রেশন ডিলার ঠিক মতো চিফ মিনিস্টার অর্ডার অনুযায়ী মাল লোকের কাছে পৌঁছাচ্ছে কি না, সেদিকে কী করবেন তাদের ইয়ে নেই, ওরা জেলা ভিজিট করবেন, ওরা লকডাউন ঠিক মতো হচ্ছে কি না সেটা দেখবেন, সব ঠিক আছে, কিন্তু সাথে সাথে এই জিনিসগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের মানে পাওয়ারের মধ্যে পড়ে, যে প্রাইম মিনিস্টার যে 5 কেজি করে চাল ডাল এর কথা বলেছে সেটা পশ্চিমবঙ্গে আসেনি, কেন আসেনি, কিসের জন্য আসেনি, এই কন্ট্রোভার্সির মধ্যে মানুষ যেতে চায় না। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা বারবার করে যেটা বলছিলাম যে লকডাউনের ফলে যে বিলো পভার্টি লাইনের লোকেরা তারা কী করে বাঁচবে সেই কথাও কিন্তু এই অর্ডারের মধ্যে নেই, এবং প্রাইম মিনিস্টার কিন্তু ক্লিয়ার করে কিছু বলছেন না। উনি কিছু কিছু জায়গায় ছাড় দিয়েছেন ঠিকই, যেমন চা বাগানে বলছেন 25% লোক নিয়ে চা বাগান খুলতে হবে, অথচ প্লাকিং টাইম হচ্ছে 7 ডেজ, 7 দিনের মধ্যে যদি পাতা তোলা না যায় তাহলে সেই চাটা নষ্ট হয়ে যায়, তো 25% লেবার নিয়ে 7 দিনের মধ্যে পাতা তোলা যাবে বলে আমি বিশ্বাস করি না, এখানে কিন্তু প্র্যাগমেটিক হওয়া দরকার। দ্বিতীয় হচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলো যারা খোলা হবে সেই লেবাররা কী করে যাতায়াত করবে, সে দায়িত্ব কে নেবে, সেটাকেও ক্লিয়ার করে এই অর্ডারের মধ্যে নেই। অতএব এই অর্ডারটা দিয়ে শুধু ওদের অধিকারের কথা বলা আছে, এবং যে অধিকার নিয়ে আমরা কেউই কোনো প্রশ্ন তুলিনি, রাজ্যও তুলেছে বলে আমার মনে হয় না, এবং আমরা কোনো বিরোধী দলও আমরা এই নিয়ে কোনো প্রশ্ন তুলি, কিন্তু রাজ্য যে কথা বলছে কেন্দ্র যে কথা বলছে এই দুটো কথার মধ্যে অন্তত সমন্বয় আনার জন্য কী ব্যবস্থা নেওয়া দরকার সেটাও ওরা এসে বলে যাবেন, এটি ওদের কাছ থেকে আমাদের প্রত্যাশা। হেলথের ব্যাপারে তো স্টেট গভর্নমেন্ট বলছেন যে তারা অ্যাডিকুয়েট কিট পাচ্ছেন, এবং আজকে দেখলাম যে বলছেন যে কিট এসছে সেটা ইনফিরিয়ার কোয়ালিটির কিট, তো এই কিট দিয়ে তো মানে রোগের ইয়ে ডায়াগনোসিস করা যাবে না, এবং অ্যাট র্যান্ডাম ডায়াগনোসিস করতে না পারলে কত মানুষ অ্যাফেক্টেড এটাও জানা যাবে না। আর একটা জিনিস অদ্ভুত ব্যাপার, আমি জানি না কেন বাংলার মুখ্যমন্ত্রী এটা করছেন না, যে অ্যাট র্যান্ডাম টেস্টের কথা বলছে কিন্তু সব জায়গায় সমস্ত টেস্টের পরে সেই রিপোর্টটাকে কিন্তু সাপ্রেস করার একটা চেষ্টা হচ্ছে। এখানকার মেডিকেল কেয়ার নিয়ে মুখ্যমন্ত্রী যা বলছেন বাস্তবে তার কোনো মিল পাওয়া যাচ্ছে না, সেটা অন্তত এরা এখানে দেখলাম যে বলেছেন পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ঠিকমতো আছে কি না, এখানে নার্সরা ডেমনস্ট্রেশন দিয়েছেন, ডাক্তাররা ডেমনস্ট্রেশন দিয়েছেন,
সেটা কিন্তু করোনার ব্যাপার। তো করোনা ছাড়া যে সমস্ত রোগীরা আছেন তারা প্রপার ট্রিটমেন্ট কোথায় পাবেন? রাজ্য সরকার তার কোনো নির্দিষ্ট ঠিকানা বলে দেন না। একটা দুর্ভাগ্যের বিষয়, গত দুদিন আগে দেখলাম যে একজন প্রেগনেন্ট মহিলা এনআরএসে এসেছিলেন তার ডেলিভারির জন্য, সেখানে তাকে ডাক্তার হসপিটাল নেয়নি, অনেকগুলো হাসপাতাল ঘোরার পরেও তিনি কোথাও ভর্তি হতে পারেননি, তাকে শেষ পর্যন্ত বাড়িতে ফিরে যেতে হয় এবং বাড়িতে গিয়ে একটা ডেড চাইল্ড ডেলিভারি দেন। এটা কার জন্য হল সেটা কিন্তু মুখ্যমন্ত্রী দেখা দরকার, যে সাধারণ রোগের যারা চিকিৎসা সেই চিকিৎসাগুলো যদি হাসপাতালে না হয় তাহলে সবার তো ক্ষমতা নেই নার্সিং হোমে যাওয়া, তাহলে নার্সিং হোমকে বলে দিতে হবে যে এই সময় যারা আসবে তাদের নার্সিং হোম কোনো পয়সা নেবে না। কিন্তু তা না বলে সমস্ত হাসপাতালগুলো করোনার জন্য বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের হয়রানি, এটার দিকে রাজ্য সরকারের নজর দেওয়া দরকার এবং কেন্দ্রীয় সরকারও দেখা দরকার যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এখানে ঠিকমতো আসছে কি না, আছে কি না, এবং তারা সেগুলো পাচ্ছে কি না, সবটাই তাদের দেখা দরকার।